Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lowest Grade campus. For admission, contact the number shown. বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার যে সংক্ষিপ্ত পর্যবেক্ষণ করেছিলেন তার মিথ্যা এবং বিকৃত করেছে বিজেপি। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সাফ জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের যা বলেছেন তা উদ্দেশ্য প্রণোদিত, বিকৃত এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে। কুণাল বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটি আন্তর্জাতিক বিষয়, এ বিষয়ে তিনি কিছুই বলবেন না, এ নিয়ে কেন্দ্র মন্তব্য করবে। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি কেউ বিপদে পড়ে তার পাশে থাকতে বাংলা প্রস্তুত। তার সেই বক্তব্য রাষ্ট্রসংঘের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা বিপদে পড়বে বাংলা তাদের আশ্রয় দিতে প্রস্তুত। তার অর্থ এই নয় যে বাংলা সরাসরি কাউকে ডাকবে, কারণ সীমান্তটা বিএসএফ দেখে, সীমান্তটা কেন্দ্রীয় সরকার দেখে। কুণাল স্পষ্ট জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নীতি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির নীতি, সংহতি ঐক্য সম্প্রীতির নীতি। বিজেপি সিএএ এনআরসি করছে ধর্মের ভিত্তিতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেউ বিপদে পড়লে আশ্রয় দেবেন, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের এখন যা পরিস্থিতি চলছে সেখানে ধর্মের কোনো বিভাজন নেই, আর বিজেপি ধর্মীয় বিভাজনের নীতিতে বিশ্বাস করে, তাই বিষয়টুকু গুলিয়ে দিতে চাইছে। কুণালের কটাক্ষ বিজেপি তো তৃণমূল থেকে অনেককে নিয়ে গেল, তারা ভোট করানো জানত বলেই তা নিয়ে গিয়েছিল। তার মানে কি কোচিং ক্লাসটা ঠিকমতো হয়নি? বিজেপির অভ্যন্তরের সমীকরণ দেখলেই সেটা স্পষ্ট হয়ে যাবে। শুভেন্দুর দিলীপ সুকান্তর থেকে অনেক বড় স্প্যানে কাজ করা নেতা, তারাও ব্যর্থ হচ্ছে, সেই কারণে এখন মারামারি চলছে। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। করা মিথ্যাচার, আমরা এর তীব্র নিন্দা করছি এবং খুব স্পষ্টভাবে আমাদের নীতিটা আমরা আর একবার জানিয়ে দিলাম। এরা কি রাজনীতি করেন না? এরা কি বোঝেন না যে বাংলাদেশ থেকে যদি ভারতে আসতে হয় তার একটা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেটা ওদের পার্টি, এই অমিত মালব্য আর রাজ্য বিজেপি নেতাদের পার্টি, কেন্দ্রীয় সরকার অমিত শাহ নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রক তাদের হাতে রয়েছে। তাহলে এই টুইটগুলোর মানে কি? অমিত মালব্য বা রাজ্য বিজেপি নেতাদের এই টুইটগুলোর মানে কি? যদি ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে যারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করে আনা, অনেক ভারতীয় পড়ুয়া সবাই ওখানে কর্মসূত্রে থাকতে পারেন, কোনো মানুষ বিপদে পড়তে পারেন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ আশ্রয় দিতে প্রস্তুত, কারণ পশ্চিমবঙ্গ প্রতিবেশ। এর সঙ্গে ধর্মের সম্পর্ক কি? এর সঙ্গে অন্য কিছু সম্পর্ক কি? পশ্চিমবঙ্গ যারা টুইট করছেন তারা তো এইটুকু অন্তত জ্ঞানগম্ভী থাকবে যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আনার এখতিয়ারটাই পশ্চিমবঙ্গ সরকারের নেই, কারণ সীমান্তটা হচ্ছে 50 কিলোমিটার, 50 কিলোমিটার, এটা কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর হাতে। ফলে প্রাথমিক সিদ্ধান্তটা তো কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার শুধু মানবিক মুখটা দেখিয়ে রাখলো, পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখটা দেখিয়ে রাখলো, এর বাইরে আন্তর্জাতিক সীমান্ত ওরিয়েন্টেড যে রীতিনীতি বিধি নিষেধ সেগুলো কেন্দ্রীয় সরকার দেখবে। আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের, এবং 58 বছরের যে পুরনো নিষেধাজ্ঞা তা তুলে নেওয়া হলো, মানে এর ফলে কাজে মানে ওদের যুক্ত করার ক্ষেত্রে এখন অনুমতি প্রয়োজনই হবে না। এটা আমার মনে হয় যে এ বিষয়টা তো ছিলই, আরএসএস যে বিজেপির অন্তরাত্মা এটা তো প্রতিষ্ঠিত সত্য, আরএসএস যে বিজেপির অন্তরাত্মা এটা তো প্রতিষ্ঠিত সত্য। ফলে কাগজে কলমে কি অনুমতি দিল আর কি না দিল তাতে কি এসে যায়? আরএসএসও চলছে, আরএসএস বিজেপিকে কন্ট্রোল করছে, বিজেপির পরিপূরক আরএসএস, আরএসএস এর নীতি বিজেপির হাত দিয়ে প্রয়োগ হচ্ছে, এগুলো তো চলছেই। এরপরে সংঘ পরিবারকে সন্তুষ্ট করার জন্য যদি বিজেপি নেতারা কোনো কিছু করে থাকেন, সরকারকে দিয়ে কিছু করিয়ে থাকেন,
সেগুলো সব তাদের ঘর সংসারের বিষয়। হিন্দুত্ববাদী সংগঠনের নিষেধাজ্ঞা এটা তুলে নেওয়ার অর্থ কি নয়, মানে সরকারি কাজকর্মে আসলে আরএসএসের যে প্রভাব বা সরকারি কর্মীদেরকে কার্যত বাধ্য করা? দেখুন, ওরা তো এটা নিয়েই চলে, এই উগ্র হিন্দুত্বের বিকৃত লাইনে চলে। আসল হিন্দুত্ব বলতে যা বোঝায়, বিজেপি তো সেই হিন্দুত্ব করে না, সেটা তো আরএসএস করে না। ওরা উগ্র হিন্দুত্বের বিপণন করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। হিন্দুত্ব, সনাতনী হিন্দুত্বে যে দর্শন, সেটা তো বিজেপি নয়। বিজেপির তো হচ্ছে ভোট দর্শন, বিজেপির তো হচ্ছে মানুষকে ভুল বোঝানো এবং তাতে আরএসএসকে ব্যবহার করা। তো সেটাই ওরা আরো বেশি করে করতে চায়, এর থেকে সেটাই প্রমাণ হচ্ছে। আপনারা বা বিজেপি বিরোধী বিভিন্ন দল বিভিন্ন সময় অভিযোগ রেখেছে যে সরকারি কাজকর্মে ওরা যে ধরনের প্রভাব খাটায় সেটা যথাযথভাবে থাকে না এবং বিভিন্ন সময় এর অসুবিধাও হয়েছে। এরপর তো কর্মীদের মধ্যে সেটা মানে একটা খোলা জায়গাতে চলে যাবে। না না, আমি তো বলছি যে এই কাজগুলো ওরা করেই থাকে। এখন সেটা যেটুকু আনুষ্ঠানিক ওই সবুজ সংকেতের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ এই বিষয়ে কাল সংক্ষিপ্ত যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তাকে সম্পূর্ণ বিকৃত করে, বিকৃত করে মিথ্যা অভিযোগ আনছে বিজেপি, তাদের নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি সাংবাদিকদের যা বলেছেন তা পুরোদস্তুর একটি বিকৃত, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে পরিষ্কার বলে দেন যে এটা আন্তর্জাতিক বিষয়, এটা তিনি কোনো কথা বলবেন না, এটা কেন্দ্রীয় সরকারের বলার বিষয়। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে যদি কেউ বিপদে পড়ে আশ্রয় দিতে বাংলা প্রস্তুত। তার এই বক্তব্যটি রাষ্ট্রসংঘের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মানবিকতার উপর দাঁড়িয়ে। বিজেপি এখানে সম্পূর্ণ মিথ্যাভাবে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেননি সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বসানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা বিপদে পড়েছেন বাংলা দরকার হলে আশ্রয় দিতে প্রস্তুত। তার মানে এই নয় যে বাংলা সরাসরি কাউকে ডাকবে, কারণ সীমান্তটা বিএসএফ দেখে, সীমান্তটা কেন্দ্রীয় সরকার দেখে। সেই বিধিনিষেধটুকুও তুলে দিয়ে লাগাম ছাড়া পর্যায়ে গোটা বিষয়টা নিয়ে যাবে। এটাই তো বিজেপির অন্তরাত্মা, এই সরকারের অন্তরাত্মা হচ্ছে আরএসএস। বিজেপি উগ্র হিন্দুত্বের একটা বিকৃত মার্কেটিং করে। আসল হিন্দুত্ব, পরধর্ম সহিষ্ণুতা, সনাতনী হিন্দুত্বের যে মূল বার্তা সেটা বিজেপি মানে না। এবার যে উগ্র হিন্দুত্বটা নিয়ে তারা পথ চলতে চায়, আরএসএসকে আরও ছাড়পত্র দিয়ে সেটার মধ্যে সরকারি স্ট্রাকচারটাকে আরও বেশি প্রভাবিত করার জন্য তারা যা যা করার করছে। দিলীপ ঘোষের একটা মন্তব্য নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। দিলীপ ঘোষ বলছেন যে আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। একই কথা অর্জুনবাবুও দিলীপ ঘোষ, ওটা আগে দিলীপ ঘোষ সমর্থক, দিলীপ ঘোষ বলছেন। এবং সুকান্ত মজুমদার বলছেন যে জন্মেইতে বলে সব কিছু জানে না। এইসব দেখুন, আসলে হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। যখন ওনাদের কয়েকজন কিছু ভোট বেড়েছিল, কিছু আসন বেড়েছিল, উনি নিজে জেতেছিলেন, তখন তো বলেননি যে আমি ভোট করতে জানতুম না, আমরা ভোট করতে জানি না। তো যখন ওনারা কিছু ভোট পেয়েছিলেন, কিছু আসন পেয়েছিলেন, তখন ওরা ভোট জানতেন, আবার হেরে গেছেন, এখন ভোট জানেন না। এগুলো হচ্ছে ঘর সংসারের ওদের শরিকি বিবাদ হচ্ছে। আমি এখনো বলছি, এখনো বলছি, সেদিনও বলেছি, বিজেপির দুই সাংসদ আসতে চান, 21 জুলাইতে আসার ইচ্ছা ছিল, ঘনিষ্ঠভাবে আমাদের নেতা নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু যেহেতু সবে তারা সাংসদ নির্বাচিত হয়েছেন, ফলে আরও কিছু টেকনিক্যাল জটিলতাকে অ্যাভয়েড করার জন্য আপাতত তাদের ধৈর্য রাখতে বলা হয়েছে। পুরো যোগাযোগ আছে, তারা আপাতত বিজেপিতেই থাকছেন।
ঠিক যথাসময়ে আমাদের নেতা নেত্রীদের চূড়ান্ত সবুজ সংকেত গেলে দেখতে পাবেন কি হবে, কারা তারা, সেই নিয়ে কোনো মন্তব্য করছি না। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, মঙ্গলানন্দ রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট, ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program, Padma Shri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wi-fi campus, sports complex, gymnasium and swimming pool, strong association with 50 companies for best training and placement. For detail visit BBIT. মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে।